ইলিশের লোভে বাংলাদেশের জলসীমানায় আটক 31 জন ভারতীয় মৎস্যজীবী। দুটি ট্রলারে থাকা মৎস্যজীবীরা প্রত্যেকে কাকদ্বীপের বাসিন্দা বলে জানা গিয়েছে। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশে ইলিশের লোভে ঢুকতে গিয়ে বিপত্তি মৎস্যজীবীদের। আটক দুটি ট্রলার সহ 31 জন মৎস্যজীবী। আটক মৎস্যজীবীরা প্রত্যেকে কাকদ্বীপের বাসিন্দা। কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট, ঠিক যেন এই কথাটাই পরতে পরতে খেটে গেল মৎস্যজীবীদের ক্ষেত্রে। ইলিশের লোভে ভারতীয় জলে সীমানা পেরিয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতেই ঘটে বিপত্তি। দুটি ট্রলার সহ আটক 31 জন মৎস্যজীবী। জানা যায় গত 11 তারিখ সকালে FB বাসন্তী এবং FB জয় জগন্নাথ নামক দুটি ট্রলার 31 জন মৎস্যজীবীকে নিয়ে নামখানা ঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ, গত 14 তারিখ ইলিশ ধরতে ধরতে আচমকা গভীর সমুদ্রে ভারতীয় জলের সীমানা পার করে বাংলাদেশের জলের সীমানায় ঢুকে পড়ে ট্রলার দুটি। বর্তমান সময়ে বাংলাদেশের জল সীমানায় গভীর সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। অভিযোগ, ওই ট্রলার দুটি ভারতীয় উপকূলরক্ষীর নজর এড়িয়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলের সীমানা পার করে বাংলাদেশে ঢুকে পড়েছিল বলে জানিয়েছেন কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠনের কর্তারা। এরপর বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ গভীর সমুদ্রে ধাওয়া করে ভারতীয় ট্রলার দুটিকে আটক করে বলে জানা গিয়েছে। সেখানে থাকা সকল মৎস্যজীবীদের বাংলাদেশের পটুয়াখালী মৎস্যবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ওই সকল মৎস্যজীবীদের কলাপাড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বলেও জানা গিয়েছে। তবে এই খবর মৎস্যজীবীদের পরিবারে পৌঁছাতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। ভুল স্বীকার করে দ্রুত বাড়ির লোক বাড়ি ফিরুক চাইছেন তারা। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকেও মৎস্যজীবীদের দেশে ফেরানোর চেষ্টা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, কাকদ্বীপ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।